হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে এসেছি যেটা হচ্ছে দু হাজার কুড়ি বর্ষ পর দু হাজার কুড়ি সাল নিউ ইয়ার প্রায় আসতেই চলেছে বেশি দিন আর বাকি নেই তাই দু হাজার কুড়ি সালটা আমাদের কেমন যাবে সেটা কিন্তু আমরা জেনে নেব তার আগে বলবো এই দু হাজার কুড়ি তে আমাদের দুটি বড়ো বড়ো কিন্তু গ্রহের পরিবর্তন আসছে কি কি সেটি হচ্ছে এক হচ্ছে জুপিটার আর এক হচ্ছে সাটান জুপিটার আর সাটান আমাদের এই দু সালটা কিন্তু অনেকটা এফেক্ট দেবে অনেকটা চেঞ্জেস ঘটবে আমাদের লাইফে সেগুলো কি না কী সেগুলো কিন্তু অতি অবশ্যই জেনে নিতে হবে কারণ এটা জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি এখনও না দেখে থাকেন জুপিটারের ট্রানজেস্ট নিয়ে ভিডিও আর সাটানের ট্রানজেস্ট নিয়ে ভিডিও এই দুটি আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি অতি অবশ্যই গিয়ে এটা আগে দেখে নিন তাহলে আপনাদের জিনিসটা আরও ক্লিয়ার বুঝতে পারবেন তাহলে চলুন ফার্স্টে যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ফার্স্টে যে কথাটা বলবো এই সালটা আপনারা দু হাজার দেখতে পাবেন আপনাদের লাইফে একটা সিগনেচার ইয়ার হয়ে যাবে কিভাবে। আপনাদের লাইফে অনেক পরিবর্তন ঘটবে একের পর এক পরিবর্তন আপনাদের জন্য এই শালটা কিন্তু খুবই ভালো এক কথায় শুরুতে কিন্তু আমি বলবো অনেক কিছু অ্যাচিভমেন্ট কিন্তু এই শালটাতে আপনারা পাবেন সবার ফার্স্টে যেটা দিয়ে শুরু করব সেটি হচ্ছে কি এই ইয়ারের জবের স্ট্যাটাসটা কেমন থাকবে জব ঠিক আছে তাহলে চলুন শুরু করি জবের ক্ষেত্রে ফার্স্টেই যে কথাটা মোটা মোটা হরফে বলতে চাই সেটি হচ্ছে যারা অনেক দিন ধরে গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছিলেন এই বছরটা কিন্তু তাদের জন্য ভীষণ মাত্রায় ভালো আমাকে অনেকে কমেন্ট সেকশন এসে বলছে যে আমি এডুকেশন নিয়ে কিছু বলছি না কেন এডুকেশন নিয়ে অ্যাকচুয়ালি আমি ওয়েট করেছিলাম কি দু হাজার কুড়ির বর্ষ ফলে নিউ ইয়ারে গিয়ে কথাটা বলবো তাই যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন গভর্নমেন্ট সার্ভিসের জন্য তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো একটু যদি বার্ড চার্ট আপনাদের পারমিট করে কারণ আমি তো এটা পার্সোনাল বার্ড চার্ট দেখে কারণ বলছি না পার্সোনাল যদি বার্ড চার্ট একটুও পারমিট করে তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো চেষ্টা করুন হয়ে যাবে এই সময়টা যদি আপনারা একবার চেষ্টা করে উতরে যেতে পারেন তাহলে দেখবেন খুব ইজিলি জিনিসটা হয়ে যাচ্ছে অনেক দিনের প্রতীক্ষার ফল কিন্তু আপনারা এই সময় পাবেন কারণ বৃহস্পতির পরিবর্তন শনির পরিবর্তন এগুলো কিন্তু দারুণ মাত্রায় আপনাদের কিছু গিফট দিয়ে যাবে তো গেল গভর্নমেন্ট সার্ভিস যারা পাবে তাদের আর যারা এমনি জব করেন তাদের ক্ষেত্রে কি হবে যারা অনেক দিন ধরে জব সার্চ করছিলেন মনের মতো জব পাচ্ছিলেন না ভাবছিলেন কি আরও একটু বেটার জব পেলে হয় তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো আপনারা চেষ্টা করুন নতুন জব একের থেকে অনেক অধিক আপনারা কিন্তু সুযোগ এই সময় পাবেন জাস্ট আপনাদের নিজেকে একটু চেষ্টা করতে হবে ঘরে বসে থাকলে তার জব চলে আসবে না আপনাকে বেরোতে হবে ডেফিনেটলি তবেই আপনি এই জিনিসগুলো জানতে পারবেন বুঝতে পারবেন নিজেকে একটু মেলে ধরুন একটু চেষ্টা করুন নতুন জবের জন্য কিন্তু এই নতুন বছরের সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো আর যারা এতদিন ধরে জবের জায়গা বিভিন্ন প্রবলেম ফেস করছিলেন চ্যালেঞ্জ আসছিল একের পর এক অবস্ট্রাগেল দেখতে পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু অন্য একটা অধ্যায় গিয়ে এই জায়গায় কিন্তু শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাবেন অনেকে চাইছিলেন কি অনেক দিন ধরে অন্য ডেজিগনেশানে কাজ করব। প্রমোশন যে ব্যাপারটা হয় তো সেটাও কিন্তু এই সময় আপনাদের হয়ে যাবে আবার স্যালারিতেও ইনক্রিমেন্ট কিন্তু এই সময় যাদের হয়ে যাওয়ার চান্স আছে হয়ে যেতে পারে এটা একটা খুবই কিন্তু ভীষণ মাত্রায় ভালো সময় এই সময় যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো সরকারি চাকরি যারা করেন তারা তাদেরও যারা ধরুন অনেক দিন ধরে চাইছিলেন প্রোমোশনের জন্য বা অনেকে ট্রান্সফারের জন্য চাইছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো এই সময় কম্পিটিটিভ এক্সাম যারা ধরুন টিচারের জন্য এক্সাম দিচ্ছেন ধরুন ব্যাংকের জন্য এক্সাম দিচ্ছেন তাদের জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো বা যারা ধরুন ডিফেন্স সংক্রান্ত কোনো এক্সাম দিচ্ছেন ডাব্লিউ বি এক্সাম দিচ্ছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো এটা গেল একটা এই এক্সাম দিচ্ছেন তাদের জন্য আমি বললাম এরপরে যেটা বলবো এই সময় যারা দেখবেন সেলসে জব করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো দেখতে পাবেন যারা ধরুন আইটিতে জব করেন তাদের জন্য সময়টা দুর্দান্ত সময় বলা যেতে পারে যারা সেলসে জব করেন তাদের জন্য ভালো যারা মার্কেটিংয়ে আছেন তাদের জন্য ভালো বছরে এই এই জবগুলো কিন্তু ভীষণভাবে ভালো একটা রেজাল্ট দেবে স্পেশালি যারা টিচার আছেন তাদের জন্য এই সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো আপনারা দেখতে পাবেন অনেক দিন একটা মানুষ ধরুন অনেক দিন ধরে চেষ্টা করছিল কি আমি কিছু করবো ঠিক আছে লাইফে খুব একটা ফোকাস নয় যে কি করতে হবে না করতে হবে এই সময় সেই দিশেহারা মানুষগুলো কিন্তু লাইফে কোথাও গিয়ে ফোকাস হয়ে যাবে কি আমাকে কি করতে হবে কোন ওয়েতে গেলে হবে বা কি জব সার্চ করলে সেটা আমার জন্য ভালো হবে এই জিনিসগুলো কিন্তু এই সময় হয়ে যাবে তবে একটা প্রবলেম আছে সেটা আমি বলবো যেটা হচ্ছে কি যাদের বারচার্টে গুরুচন্ডাল দোষ আছে এই কথাটা আমি জুপিটার ট্রানজিস্টেও বলেছি যাদের বারচার্টে গুরুচন্ডাল দোষ আছে তাদের কিন্তু একটু প্রবলেম অ্যারাইজ করবে এই জায়গাগুলো আমি যেটা বললাম হয়তো এতটাও হবে না কোথাও গিয়ে একটু বাধার সম্মুখীন হতে পারেন এই যে আমি জবের জন্য এই যে কথাগুলো বললাম এর পুরোপুরি রেজাল্টটা কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসে এটি ভালোভাবে বুঝতে পারবেন তার আগে অ্যাজ ইউজাল যেভাবে চলছে সেরকমই চলবে ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু আপনারা ফলটা বেশি ভালোভাবে বুঝতে পারবেন এবার বলবো যারা ধরুন চাইছেন কি আমি জবের জন্য বাইরে যাবো দিন ধরে চেষ্টা করছিলেন হচ্ছিল না তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণ মাত্রা ভালো আপনারা চেষ্টা করুন আপনারা জবের জন্য বাইরে যেতে পারেন বা যারা ধরুন বাইরে ফরেনে জব করেন তাদের জন্য সময়টা ভালো বা ওখানে থেকে বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রা ভালো বা ওখানে আছেন এখানে আসতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো আলটিমেট কথা হচ্ছে যারা ফরেনে আছেন তাদের জন্য জবের জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রা ভালো অনেক দিন ধরে অনেকে চেষ্টা করে না কি এখানে অনেকদিন জব করেছি এবার আমি বাইরে গিয়ে জব করবো তারা একটু চেষ্টা করলে কিন্তু এই সময় হয়ে যেতে পারে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কি বিজনেস কেমন যাবে বিজনেসে এই বছরটা ভালো যাবে খারাপ যাবে না বিজনেসে বেশ সুন্দর একটা পজিশন তৈরি হয়েছে সাটার অ্যান্ড রাহুর দৃষ্টি পড়ছে খারাপ কিছু না বিজনেস ভালো যাবে তবে কয়েকটা প্রবলেম আছে সেগুলো বলে দেবো বিজনেসে আপনারা গ্রোথ দেখতে পাবেন নতুন কোনো বিজনেস শুরু করার জন্য সময়টা ভীষণ মাত্রা ভালো বিজনেসে আপনারা দেখতে পাবেন একের থেকে অধিক সুযোগ আসছে আপনাদের কাছে কিন্তু সুযোগগুলো একটু যাচাই করে নেবেন সুযোগগুলো কোথাও গিয়ে হয়তো ভুলও কিছু হতে পারে চট করে চোখ বন্ধ করে কিন্তু বিজনেসের ক্ষেত্রে কাউকে বিলিভ করবেন না বিজনেসে অর্থ ভালো আসবে এবং সেটা রোটেশনও খুব ভালো হবে এ থেকে আপনি বেশ সেভিংসও কিন্তু করতে পারবেন বিজনেসের জায়গা থেকে এই বিজনেস বলতে যেমন ধরুন যারা প্রোমোটিংয়ের বিজনেস করেন তাদের জন্য সময়টা ভীষণ মাত্রায় ভালো যাবে যারা ধরুন আয়রন নিয়ে বিজনেস করেন তাদের জন্য ভালো যারা তেলের বিজনেস করেন পেট্রোল নিয়ে বিজনেস করেন তাদের জন্য সময়টা ভীষণ মাত্রায় ভালো যারা আইটিতে বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো ধরুন যারা লয়ার আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো বেশ ভালো একটা ইউটার্ন ঘুরিয়ে দেবে কেরিয়ারের এই জায়গা থেকে আইনি প্রফেশনে যারা আছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত সময় এই সময়টার জন্য যারা ধরুন বিল্ডার্সের বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো তবে আমি বলবো কি যারা প্রোমোটিংয়ের বিজনেস করেন তাদের এই সময় তাদের দেখবেন কি এপ্রিল মাস বা আগস্ট মাস এই সময় গিয়ে বিজনেসটা কোথাও গিয়ে একটু মন্দা হচ্ছে কিন্তু এই জিনিসটা একটু বুঝে শুনে নেবেন নিজেকে একটু সচেতন করবেন তাহলে গিয়ে জিনিসটা কিন্তু অতটা প্রবলেম অ্যারাইজ করবে না তবে আমি বলবো পার্টনারশিপটে বিজনেস করার জন্য কিন্তু এই সময়টা খুব একটা সুইটেবল নয় যদি নতুন করে করতে হয় তাহলে আমি বলবো কি না করাই ভালো আর যদি আপনি অলরেডি পার্টনারশিপ বিজনেসের মধ্যে আছেন তাহলে আমি বলবো কি ঠিক আছে একটু মেনটেন করে চলুন কোথাও কোথাও গিয়ে একটু দিমত তৈরি হয়ে যাবে যে জিনিসটা কিন্তু ভালো না বা আপনার পার্টনার কোথাও গিয়ে আপনার সাথে কিন্তু ফ্রড করতে পারে এই ব্যাপারগুলো কিন্তু পার্টনারশিপের বিজনেসে গিয়ে কোথাও কোথাও আপনারা বুঝতে পারবেন বিশেষ করে যাদের বাড়ছে গুরুচন্ডাল দোষ আছে তারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন তাছাড়া যারা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ ভালো যারা ধরুন অনলাইনে বিজনেস করেন তাদের জন্য তো ভালো বললামই আর যারা ধরুন ইউটিউবার আছেন তাদের জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো বা যারা অ্যাস্ট্রোলজার আছেন তাদের জন্য কিন্তু এই বছরটা একটা দুর্দান্ত কিন্তু রেজাল্ট নিয়ে আসবে এবার জানবো কি আমাদের এডুকেশন কেমন যাবে এডুকেশানের জন্য এই বছরটা সব থেকে পারফেক্ট আমি বলবো কেমন ধরুন যারা চাইছেন কি হায়ার স্টাডি করবেন বিদেশে গিয়ে পড়বেন হ্যাঁ কোনো পিএইচডি লেভেলের পড়াশোনা করবেন এমটেক করবেন বিটেক করবেন এই ধরনের পড়াশোনাতে ভীষণভাবে ভালো আপনারা চাইলে অ্যাডমিশান নিতে পারেন যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন অ্যাডমিশান নেওয়ার জন্য পাচ্ছিলেন না তাদের জন্য এই সময়টা ভালো আর যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তাদের জন্য তো সময়টা খুবই দুর্দান্ত এই সময় পড়াশোনাটা আপনাদের আরও বেটার হবে বা অন্য অনেক ওয়ে খুলে যাবে যাতে আপনারা এই পড়াশোনাটাকে আরও ডেভেলপ করাতে পারেন এটা তো গেল এডুকেশানের ফ্যাক্টর এবার এডুকেশানের পর যেটা আমি বলবো সেটা হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে এই বছরটা ফিনান্সিয়াল কন্ডিশানের জন্য কিন্তু ভীষণ মাত্রায় ভালো আমি বলবো সেভিংস কিন্তু খুব ভালো হবে সেভিংসের পাশাপাশি কিন্তু আমাদের খরচা তো একটা লেগেই থাকে সেটা টুকটাকি হবে কিন্তু অন্য বছরগুলোর তুলনায় কিন্তু এই বছরে সেভিংস কিন্তু খুব ভালো হবে সেভিংস নিয়ে কোনো চিন্তা নেই এই সময় দেখবেন আপনারা ইনভেস্টমেন্টের দিকে ভীষণভাবে ঝুঁকছেন আপনাদের ইনভেস্টমেন্টের দিকে কিন্তু আলাদা একটা ঝোঁক আসছে বা আপনারা সেই সব ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু আপনাদের সাথে ভীষণ মাত্রায় হবে এবার বলবো প্রেম নিয়ে কেমন যাবে প্রেমের ক্ষেত্রে আমি আগে বলেছি এখনো বলছি প্রেমের ক্ষেত্রে একটা বিশাল বড় কিন্তু পরিবর্তন আপনারা এই সালে দেখতে পাবেন যেটা হচ্ছে যে প্রেমগুলো টেকার নয় সেই প্রেমগুলো কিন্তু ব্রেক হয়ে যাবে এটা আপনারা আমার আগের ভিডিওতেও শুনেছেন এই ভিডিওতেও বলছি এটা কিন্তু ঘটবেই এটা ঘটার একটা বিশাল চান্সেস আছে আর চান্সেস আছে কি বলবো এটা হবেই যে প্রেমগুলো টেকান না কারণ হচ্ছে দেখুন প্রেম করলে তো হয় না শুধু প্রেমটাকে বিয়ে পর্যন্ত যেতে হয় যদি আপনার প্রেমটা টেকার তাহলে টিকে যাবে সেটা বিয়ে পর্যন্ত চলে যাবে আর যদি প্রেমটা ট্রেকার নয় তাহলে কিন্তু আপনার রিলেশনটা গিয়ে কোথাও একটু একটু কি বলবো খারাপ তো বলবো না রিলেশানটা ব্রেকই হয়ে যাবে এবার এই সময়টা আপনারা দেখবেন জুলাই আগস্ট মাস করে হবে বা মার্চ ফার্চ করে হতে পারে ঠিক আছে এই মোটামুটি আমি একটা অ্যাপ্রক্সিমেট বলার চেষ্টা করলাম একদম সেই ওইভাবে বলে দিচ্ছি না কি এই দিনই হবে এই সময় কিন্তু আপনাদের রিলেশনগুলো ব্রেক হওয়ার থাকলে ব্রেক হয়ে যাবে আপনি কোনো কিছুর বিনিময় চেষ্টা করলে রিলেশনটাকে কিন্তু টেকাতে পারবেন না এবার জানবো বিয়ের ব্যাপারে বিয়ের ব্যাপারে ওভারঅল একটা ঠিকঠাকই রেজাল্ট তবে সম্বন্ধ বিয়ের ক্ষেত্রে আমি একটু ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই না হলে কিন্তু কোথাও গিয়ে প্রবলেম অ্যারাইজ করতে পারি এবার জানব কি আপনার স্টুডেন্টদের কেমন যাবে এখন তো আমি হায়ার স্টাডারির জন্য বললাম তাহলে স্কুল স্টুডেন্টগুলো গেল কোথায় স্কুল স্টুডেন্টদের জন্য কিন্তু এই সময়টা ভালো যাবে স্কুল স্টুডেন্টরা কিন্তু কোথাও কোথাও দেখবেন কি একটু ভুল হয়ে যাচ্ছে লেখায় ভুল ভুলভ্রান্তি শোনায় ভুলভ্রান্তি এই সমস্ত জিনিসগুলো কিন্তু স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে এই বছরটা দেখবেন কি আপনারা আপনাদের কথায় ভীষণভাবে লোককে ইমপ্রেস করতে পারছেন কথার মধ্যে বিশাল চতুরতা কাজ করছে খুব সার্টনেস আসছে হ্যাঁ ভালো কথা বলতে পারছেন এই বছরটা কিন্তু আপনাদের এই জিনিসটা ভীষণ মাত্রায় ভালো হবে এরপর যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের হেলথ নিয়ে বলবো হেলথ নিয়ে একটু প্রবলেম অ্যারাইজ করবে যাদের ধরুন হার্টের প্রবলেম আছে বা ধরুন হাড়ের প্রবলেম আছে তাদের কিন্তু এই প্রবলেমগুলো কোথাও না কোথাও গিয়ে কিন্তু বৃদ্ধি পাবে বা ধরুন যাদের বার চাটে গুরুচন্ডাল দোষ আছে তাদের সিনিয়র বাড়িতে সিনিয়র কাউকে নিয়ে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হতে পারে এবার জানব কি আমাদের যেটা হচ্ছে ভ্রমণ কেমন হবে ভ্রমণের ক্ষেত্রে বলবো এই বছরটা ভ্রমণ একটু ডিলে হবে ধরুন আপনি প্ল্যানিং করলেন কোথাও একটা প্রবলেম আরাইজ করে গেল দি ওটা আপনার একটু পিছিয়ে গেল এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই বছরে আপনার সাথে হবে মোটামুটি আমি বর্ষ ফলের কভার তো সমস্ত কিছু করে দিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে এসে অতি অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আর এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে অন্য বন্ধুরা দেখতে পারে তাহলে বন্ধুরা টাটা দেখা হবে অন্য ভিডিওতে